Amiga, muita cena feia, exato, e tudo. Ah, eu não me ওকে সো আজকে আমরা এই তুলনুরুদের কিছু ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করবো। অ্যাকচুয়ালি আমি তুলনুরুদ কি সেইটা নিয়ে আলোচনা করছি, তারপর হচ্ছে তুলনুরুদের প্র্যাকটিস নিয়ে আলোচনা করছি। এখন হচ্ছে প্র্যাকটিস নিয়ে আলোচনা করার পরে ওগুলো মোটামুটি একটু সহজ ছিল, এখন আমরা আরেকটু কঠিনের দিকে যাবো। অ্যাকচুয়ালি প্রশ্নের প্যাটার্নের অনুযায়ী অ্যাকচুয়ালি এটা চেঞ্জ হয়। অ্যাকচুয়ালি মানে আমাদের প্রশ্ন দেখা যাচ্ছে অনেক সময় কঠিন করে, তখন দেখা যাচ্ছে অনেক জটিল একটা সার্কিট দেয়, কিন্তু বিষয়টা সোজা। আমরা মানে মোটামুটি সবার পাড়ার মধ্যে পাড়ার ক্যাপাল কিন্তু মধ্যেই থাকে ব্যাপারটা, কিন্তু আমাদের কাছে কঠিন মনে হয়। সো আমি কয়েকটা ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করবো। সো এই ক্রিটিক্যাল প্রবলেম গুলোর মধ্যে আমি অনেকগুলো সার্কিট দেখাবো। সো আমি যদি যাই প্রথমটাতে, সো প্রথম সার্কিটটা হচ্ছে ঠিক এরকম। সাপোজ আমি যদি এই সার্কিটটা নিয়ে আলোচনা করি, এটা একটা সার্কিট, এবং এই যে সার্কিটটাতে এরকম যদি দিই, আচ্ছা আমি কিভাবে ওকে দেন এটা এরকম দেন হচ্ছে সাপোজ এরকম তো আমি হচ্ছে এরকম এরকম আর এরকম এরকম ওকে। সো আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের হিসেবের সুবিধার্থে আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের হিসেবের সুবিধার্থে প্রত্যেকটা রোধের মান আমি 1 ওহম ধরে নিব। হ্যাঁ ওকে, সো এই যে প্রত্যেকটা রোধের মান আমি 1 ওহম ধরবো, প্রত্যেকটা রোধের মান হচ্ছে 1 ওহম, এবং আমি যেটা করবো সেটা হচ্ছে এই প্রবলেমের নাম দিব হচ্ছে C1, অর্থাৎ সাপোজ ক্রিটিক্যাল 1। ক্লিয়ার? সো এখন আমরা যেটা যাবো সেটা হচ্ছে আমরা ওই তুলরোধ নির্ণয়ের ক্ষেত্রে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে আমাদের প্রথম যে কাজটা, সেই কাজটা হচ্ছে আমরা প্রথমে আই প্রবাহিত করব। আই যখন প্রবাহিত করব তখন যদি দেখি যে দুইটা রোধের মধ্য দিয়ে একই পরিমাণ আই প্রবাহিত হচ্ছে তখন সেটা হচ্ছে শ্রেণী। আবার যদি দেখি যে কোনো একটা বিন্দুতে আই ভাগ হয়ে গেছে এবং অন্য কোনো একটা বিন্দুতে ওই আইগুলো আবার মিলিত হয়েছে, দ্যাট মিন যে বিন্দু থেকে ভাগ হয়েছে এবং যে বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে তারা হচ্ছে সমান্তরালে অবস্থিত। ওকে, সো আমি যেটা বললাম সেটা হচ্ছে আমরা প্রথম কথাটা হচ্ছে শ্রেণী সন্নিবেশ, মানে যদি দেখি যে দুইটা রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে এবং আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের ডিরেকশনটা একই রাখতে হবে। আমি যদি এই ডিরেকশনটা চিন্তা করি, অর্থাৎ এই দিক থেকে যদি এই ডিরেকশন চিন্তা করি, তাহলে আমাকে অল টাইম এই ডিরেকশনই চিন্তা করতে হবে। সো আমি জাস্ট এটাই চিন্তা করতেছি, এটা মুছে দিলাম, এই ডিরেকশনে চিন্তা করতেছি। সাপোজ এই দিক থেকে ইলেকট্রন ফ্লো বা ইলেকট্রন প্রবাহিত হওয়া শুরু হলো, এবং সাপোজ যে 10টা ইলেকট্রন প্রবাহিত হওয়া শুরু হলো আমি ধরে নিলাম, সো এই যে 10টা ইলেকট্রন, অর্থাৎ আই যখন এই পয়েন্টে আসলো, এই পয়েন্টে আসার পরে দেখলো আই যেটা দেখলো সেটা হচ্ছে এইদিকে আই এর চলাচলের জন্য দুইটা পথ আছে। আমরা যদি খেয়াল করি এই যে একটা পথ আর একটা হচ্ছে এই যে একটা পথ। ক্লিয়ার? সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে যেহেতু দুইটা পথ আছে, সো এই পথে আসার পর আমি নাম দিলাম এখানে হচ্ছে আই এ এবং এখানে নাম দিলাম আই বি, অর্থাৎ একটা দিয়ে সাপোজ 6টা ইলেকট্রন গেলো আর একটা দিয়ে 4টা ইলেকট্রন গেলো। সো এই জন্য একটাকে আমরা আই এ নাম দিতে পারি আর একটা নাম দিতে পারি আই বি। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা হচ্ছে আই এ, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আই বি, এবং আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই আই বি এর দিকে তড়িৎ প্রবাহের ডিরেকশনে যদি আমরা চিন্তা করি, আই বি থেকে এই বরাবর তড়িৎ প্রবাহিত হবে, খেয়াল করো তড়িৎ প্রবাহিত হয় এই বিন্দুতে যাবে। আমরা এই পর্যন্ত পরে আসতেছি, আমরা এই সার্কামস্ট্যান্সটা একটু ভালোভাবে খেয়াল করি। এই যে আই এটা ঢুকলো, এই আই এটা এই রোধের মধ্যে যাবে এবং সামনে এই রোধ যখন তার ডিরেকশন আই, যেহেতু আই এর টার্গেট হচ্ছে সে আবার এই পয়েন্টে আসবে, সে আবার আমাদের আই এর টার্গেট হচ্ছে সে আবার এই পয়েন্টে আসবে, অর্থাৎ এই দিক থেকে তার ডিরেকশন অল টাইম এই মুখে থাকবে, অর্থাৎ এই দিকে আসার মুখে থাকবে। সো আমরা যদি চিন্তা করি তখন ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, এই যে এই জায়গায় যে আই এটা ছিল, সেই আই এটাই এই বরাবর গেল 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 এবং এই রোধের মধ্য দেওয়া এই বিন্দু পর্যন্ত আসলো। দ্যাট মিন্স আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই এই দুইটা রোধের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে, কারণটা হচ্ছে এই দিকে যখন আয় আসলো, আয় আসার পর দেখলো যে দুইটা পদ আছে এবং তারা একটা গেলো আই এ গেলো এই বরাবর এবং আই বি গেলো এই বরাবর। যখন আই বি গেলো এই বরাবর, আই বি তো এই ডিরেকশনে যাবে, এটা নিয়ে আমরা পরে চিন্তা করতেছি। এই দিকে দেখলাম যে আই এটা এই রোধের মধ্যে দিয়ে গেলো, আবার এই রোধের মধ্যে দিয়ে গেলো, যেহেতু দুইটা রোধের মধ্য দিয়েই একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে। সো এই দুইটা রোধের মধ্য দিয়ে যেহেতু একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে, সেই জন্য আমি বলতে পারি যে এই দুইটা রোধ হচ্ছে শ্রেণীতে অবস্থিত। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই দুইটা রোধের পরিবর্তে আমরা অন্য একটা রোধ ইউজ করতে পারি,
যে ইহুদের মান হচ্ছে আমরা জানি যে শ্রেণী সন্নিবেশে থাকলে প্রত্যেকটি ইহুদের আলাদা আলাদা সমষ্টির মান মান হচ্ছে তুল্যরূপ। সো যেহেতু এদিকে প্রত্যেকটা ইহুদের মান আমি ওয়ান ওহম ধরে নিছি, সো আমি লিখতে পারি আর এস সমান সমান ওয়ান প্লাস ওয়ান, অর্থাৎ আমি মিটার যেটা পাচ্ছি সেটা হচ্ছে আনসার হচ্ছে টু ওহম। ক্লিয়ার করো, তুল্যরূপ মানে হচ্ছে কয়েকটা রোধের পরিবর্তে একটা রোধ ব্যবহার করা, দ্যাট মিন্স এই দুইটা রোধের পরিবর্তে আমি একটা রোধ ব্যবহার করতে পারি যে রোধটার মান হবে টু ওহম। ওকে, সো আমি এই দুইটা রোধ মুছে দিলাম এবং এই জায়গায় আমি যেটা করবো সেটা হচ্ছে এই জায়গায় আমি একটা রোধ নিয়ে চিন্তা করবো। খেয়াল করো, এই জায়গায় আমি একটা রোধ নিয়ে চিন্তা করবো এবং এই রোধটার মান হচ্ছে টু ওহম, টু জাস্ট টু দিলাম। ওকে, সো এখন আবার আমি যেটা চিন্তা করবো সেটা হচ্ছে আবার আমি এদিক থেকে আয় প্রবাহ করা শুরু করবো। আয় প্রবাহ যখন করা শুরু করবো তখন খেয়াল করো আই এই পয়েন্টে আসার পরে দুইটা পথ আছে, তার একটা হচ্ছে এই পথ আর একটা হচ্ছে এই পথ। এই পথ দিয়ে আই এ আসলো, এই পথ দিয়ে আই বি গেলো। এবং আমরা যদি খেয়াল করি এই যে এই পথ দিয়ে আই এ আসার পরে এই যে এইভাবে গেলো আবার এই পয়েন্টে আসলো, এই পয়েন্টে আসলো, আবার এই এইদিক থেকে আই বি স্টার্ট হলো, স্টার্ট হয়ে আবার এই পয়েন্টে আসলো। অর্থাৎ খেয়াল করো তাহলে একটা বিন্দুতে আই দুটা ভাগ হয়েছে, অর্থাৎ একটা হচ্ছে আই এ আর একটা আই বি, আবার এই বিন্দুতে আবার এই দুইটা আই কে আবার মিলিত হয়েছে। আমি কি বলছি যে যখন আই যদি ভাগ হয়, খেয়াল করো আই যদি কোনো বিন্দুতে ভাগ হয় এবং আলটিমেটলি এই আইটা যদি কোনো বিন্দুতে গিয়ে একসাথে মানে আবার মিলিত হয় তখন এই যে দুইটা রোধ এর মধ্যে পড়বে সেই দুইটা রোধ হচ্ছে সমান্তরালে অবস্থিত। সো আমি এই দুইটা রোধের পরিবর্তে একটা তুল্য রোধ ব্যবহার করতে পারি এবং এই যে সমান্তরালে যেহেতু তারা, সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি লিখতে পারি তুল্য রোধ ওয়ান বাই আর পি সমান সমান ওয়ান বাই আর ওয়ান, অর্থাৎ ওয়ান বাই হাফ দি ওয়ান বাই টু দিলাম প্লাস প্লাস ওয়ান বাই এটা মান হচ্ছে ওয়ান, সো ওয়ান বাই ওয়ান। সো আলটিমেটলি আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে টু উপরে হচ্ছে ওয়ান প্লাস টু, অর্থাৎ আলটিমেটলি পাচ্ছি থ্রি বাই টু। সো এই যে থ্রি বাই টু যেহেতু এটা ওয়ান বাই আর পি এর মান, দ্যাট মিন্স আর পি সমান সমান হচ্ছে টু বাই থ্রি। ওকে, সো খেয়াল করো এই দুটা রোধের পরিবর্তে আমি এমন একটা রোধ ব্যবহার করতে পারি যে রোধটার মান হচ্ছে টু বাই থ্রি। ওকে, সো আমি যেটা করবো সেটা হচ্ছে এই জায়গায় দুইটা রোধ আমি মুছে দিব এবং তারপরে যেটা করবো সেটা হচ্ছে এই জায়গায় দুইটা রোধ মুছার পরে আমি এই জায়গায় দুইটা রোধ মুছে দিব, আমি জাস্ট একটা রোধ রাখবো এবং এই রোধটার মান হচ্ছে সাপোজ এই যে এই রোধটা, এইটার মান হচ্ছে টু বাই থ্রি। ওকে, টু বাই থ্রি। ওকে, সো আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে এই আবার আমরা আয় প্রবাহিত করা শুরু করবো এবং আবার যখন আয় প্রবাহিত করা শুরু করবো আই এই বরাবর আসার পরে এই পথে গেল এবং এইটার মধ্যে দিয়ে আই গেছে। ক্লিয়ার, সো যেহেতু একটা রোধের মধ্যে দিয়ে আই গেছে সো এখন আমরা ডিসিশন নিতে পারি নাই এখানে এখানে সমান্তরাল বা শ্রেণীর কোনো ফ্যাক্ট আসছে কিনা, কারণ সমান্তরাল বা শ্রেণীর কোনো ফ্যাক্ট আসতে গেলে অবশ্যই তোমাকে দুইটা রোধ বা একটা বেশি একটার বেশি রোধ নিয়ে চিন্তা করতে হবে। যেহেতু দেখি একটা রোধের মধ্যে দিয়ে আই গেছে তো গেল গেছে এটা নিয়ে আমাদের চিন্তা করা দরকার নাই। সো আই যখন এই পয়েন্টে আসলো, খেয়াল করো এই পয়েন্টে আয় আসার পরে দেখলো যে আয় এর চলার জন্য দুইটা পথ আছে, একটা হচ্ছে এই পথ আর একটা হচ্ছে এই পথ, অর্থাৎ আয় এখন দুইটা পথে যাইতে পারে। খেয়াল করো একটা হচ্ছে এই পথে আর একটা হচ্ছে এই পথে। সো এখন যেটা হবে সেটা হচ্ছে এই আয়ের চলার জন্য এই যে দুইটা পথ, আমি একটা পথকে নাম দিলাম হচ্ছে আই এ এবং আরেকটার নাম দিলাম আবার আই বি, অর্থাৎ একটার মধ্যে দিয়ে সাপোজ পাঁচটা ইলেকট্রন, একটার মধ্যে দিয়ে সাপোজ তিনটা ইলেকট্রন চায় আর একটার মধ্যে সাতটা ইলেকট্রন চায়। সো আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে খেয়াল করো ইভেন এই যে আই এ ডিরেকশন যদি খেয়াল করি এই আই এ কিন্তু এই পয়েন্টে আসার পরে কিন্তু আবার ব্যাক করবে না, কারণ হচ্ছে আমি আগে বুঝি যে প্রত্যেক প্রত্যেকটা ডিরেকশন হচ্ছে এই এই দিক থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই দিক থেকে ঘুরে ফিরে এই পর্যন্ত আসবে, কোনো সময় অপোজিট দিকে যাবে না। অর্থাৎ আই এ আসার পরে আই এর দিকটা হচ্ছে এই বরাবর, সে কখনোই আমার মানে পিছনের দিকে ব্যাক করবে না। ক্লিয়ার, যেই দিক থেকে আসছে সেদিকে কখনোই ব্যাক করবে না, দ্যাট মিন্স এই যে আই এ যে দিক দিয়ে আসছে এই বরাবরে সে এই পর্যন্ত আসবে। প্রত্যেকটা ইলেকট্রনের টার্গেট হচ্ছে এই দিক থেকে, খেয়াল করো প্রত্যেকটা ইলেকট্রনের টার্গেট হচ্ছে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এই বিন্দুতে আসা পৌঁছা, কোনো সময় সে অপোজিটে ব্যাক করবে না। ওকে, এটা যদি আমরা মনে রাখি তারপর আমরা যেটা যাবো সেটা হচ্ছে খেয়াল করো এইদিকে দুইটা পথ আছে আই এর চলার জন্য, সো একটা হচ্ছে আই এ আর একটা হচ্ছে আই বি। আমরা যদি এইটাকে নিয়ে চিন্তা করি খেয়াল করো এই যে আই বি যেটাতে ঢুকলো এইটা আস্তে 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 আবার এই এই পয়েন্ট পর্যন্ত আসলো। সো এই যে দেখো এদিকে আই বি গেছিল, যেহেতু একই পথ সেহেতু কি এইদিকে সাপোজ
তিনটা ইলেকট্রন ঢুকছিল। সো এই তিনটা ইলেকট্রনই এইটার মধ্যে যাবে, যেহেতু অন্য কোনো পথ নাই। এবং আমি আগে বলছিলাম যে ইলেকট্রনের যেহেতু কোনো খরচ ঘটবে না, অ্যাকচুয়ালি খরচ ঘটবে হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি, ইলেকট্রনের সংখ্যার কোনো চেঞ্জ হবে না। দ্যাট মিনস আলটিমেটলি এইদিকে যদি তিনটা ইলেকট্রন ঢুকে এবং পথ যেহেতু একই, সো তিনটা ইলেকট্রন ঢুকে এইটা দিয়েও তিনটা ইলেকট্রন যাবে, এটা দিয়েও তিনটা ইলেকট্রন যাবে। সো আলটিমেটলি এইটা দিয়ে যে পরিমাণ আয় গেল এটা তো ঠিক একই পরিমাণ আয় যাবে, অর্থাৎ এটা দিয়ে যদি আই বি যায় এটা দিয়েও আই বি যাবে। দ্যাট মিনস এটা দিয়েও আই বি গেল। দুইটা রোধের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে, যেহেতু দুইটা রোধের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে, সো আমি এটাকে বলতে পারি হচ্ছে এই দুইটা রোধ শ্রেণীতে অবস্থিত। এবং এই দুইটা রোধের পরিবর্তে আমি এমন একটা রোধ ব্যবহার করতে পারি যে রোধের মান হচ্ছে আর এস সমান সমান 1+1 ওহম, দ্যাট মিনস আলটিমেটলি 2 ওহম। অর্থাৎ এই দুইটা রোধের পরিবর্তে আমি এমন একটা রোধ ব্যবহার করতে পারি যেটা মান হচ্ছে 2 ওহম। আমি দুইটা রোধ মুছে দিলাম, একটা রোধ রাখলাম এবং এই একটা রোধের মান হচ্ছে 2 ওহম। খেয়াল করো, তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমরা আবার আই কে এইখান থেকে পরিচালনা করা শুরু করবো, এইখান থেকে প্রবাহ করা শুরু করবো। সো যখন প্রবাহ করা শুরু করবো, আই এইভাবে আসতে থাকলো আসতে থাকলো আসতে থাকলো আসতে থাকলো এই পর্যন্ত আসতো। এই পর্যন্ত আসার পরে, এই পয়েন্ট পর্যন্ত আসার পরে দেখবো যে দুইটা পথ আছে, এবং এই দুইটা পথ যেহেতু এক দুইটা পথে এসে ভাগ হয়ে যাবে, দুইটা পথে যাইতে হবে। অর্থাৎ এই জায়গায় সাপোজ 10টা ইলেকট্রন আসলো, আসার পরে একটা পথে গেলো 2টা ইলেকট্রন, আরেকটা পথে গেলো 8টা ইলেকট্রন, ঠিক এরকম ডিস্ট্রিবিউশনটা হলো। সো এই জন্য আমরা একটাকে নাম দিতে পারি আই এ এবং আরেকটাকে নাম দিতে পারি আই বি। এবং যখন এই নামটা দিলাম আই এ এবং আই বি, খেয়াল করো এই এই জায়গায় বিদ্যুৎটা দুই ভাগে ভাগ হয়েছে, এবং যেটা হলো সেটা হচ্ছে আই এ আস্তে আস্তে এই পয়েন্টে আসলো এবং আই বি আস্তে 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 এই পয়েন্টে আসলো। দ্যাট মিনস আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে এই পয়েন্টে আইটা দুই ভাগে ভাগ হইলো এবং এই পয়েন্টে এই দুইটা আই একসাথে মিলিত হইলো এবং এই পুরা আইটা আবার এই পর্যন্ত ব্যাক করলো। দ্যাট মিনস এদিক থেকে 10টা ইলেকট্রন স্টার্ট হয়েছিল, যাত্রা শুরু করছিল, এই পুরাটা ঘুরে 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 আবার এই জায়গায় 10টা ইলেকট্রনই আসলো। ক্লিয়ার? সো আমি যেটা বলতে পারছি সেটা হচ্ছে যেহেতু এই বিন্দুতে এই এই বিন্দুতে আই আসার পরে দুইটা ভাগে ভাগ হয়েছে এবং তারা এই আইটা আবার অন্য একটা বিন্দুতে অন্য একটা কমন বিন্দুতে মিলিত হয়েছে, অন্য একটা বিন্দুতে মিলিত হয়েছে। সো আমি যেটা বলতে পারছি সেটা হচ্ছে এই দুইটা রুট সমান্তরাল আছে এবং এই দুইটা রুটের পরিবর্তে আমি যে রুটটা ইউজ করতে পারি সেই রুটের মান হচ্ছে 1/RP সমান সমান 1/2+1/1। দ্যাট মিনস আলটিমেটলি আমি যে মানটা পাই সেটা হচ্ছে 2, এদিকে হচ্ছে 1+2 অর্থাৎ 3/2, এটা হচ্ছে 1/RP এর মান। সো আরপি বের করতে হলে এটাকে উল্টাইতে হবে, অর্থাৎ 2/3। অর্থাৎ এই দুইটা রোধের পরিবর্তে আমি এমন একটা রোধ ব্যবহার করতে পারি যেটা মান আছে 2/3। সাপোজ এটাকে আমি দিয়ে দিলাম, এটাকে আরেকটু বড় করে দিয়ে দিলাম, সাপোজ 2/3। ওকে, এখন দেখো, এখন আমি যদি চিন্তা করি আমার এখন বোর্ডটা আরেকটু সিম্পল হয়ে গেল এবং আমরা যদি এই বোর্ডটাই খেয়াল করি আমি আবার আয় প্রবাহ করা শুরু করবো। দেখো আলটিমেটলি কি ঘটে ব্যাপারটা, যেটা হচ্ছে এদিক থেকে যখন আয় প্রবাহ শুরু হবে, আয় যখন যাইতে থাকলো এই এই এটার মধ্যে দিয়ে আয় গেলো, অর্থাৎ আয় গেলো মানে সাপোজ 10টা ইলেকট্রন যাত্রা শুরু করলো, এই রুদের মধ্যে দিয়ে 10টা ইলেকট্রন গেলো, আবার এই রুদের মধ্যে দিয়ে 10টা ইলেকট্রন গেলো। সো আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে এই 10টা ইলেকট্রন এদিক দিয়ে যাইতে যাইতে এদিক দিয়ে 10টা ইলেকট্রন গেলো, এই পর্যন্ত আসলো। ক্লিয়ার? সো আমি আগে বলছিলাম যে পথের মধ্যে ইলেকট্রনের কোনো লস ঘটবে না, যা লস ঘটতেছে সেটা হচ্ছে ইলেকট্রনের গতি শক্তি, কোনো সময় ইলেকট্রনের লস ঘটতেছে না। অর্থাৎ 10টা ইলেকট্রন যাত্রা শুরু করলে 10টা ইলেকট্রন এই জায়গায় ফিরে আসবে। ক্লিয়ার? সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই জায়গায় যেহেতু আই দুইটার মধ্যে দিয়ে একই পরিমাণ আত্মরিক প্রবাহিত হয়েছে, সো এই দুইটা রোধকে আমরা বলতে পারি দুইটা রোধ হচ্ছে শ্রেণীতে অবস্থিত। এবং এই দুইটা রোধের জন্য আমি যেই মানটা ইউজ করতে পারি সেটা হচ্ছে আমি সাপোজ নাম দিলাম আর এস ফাইনাল, অর্থাৎ সবার শেষের যে আমরা মোট তুলনটা পাইলাম সেটা হচ্ছে 2/3 + 2/3। ওকে, 2/3 + 2/3, অর্থাৎ আমরা যে আনসারটা পাইলাম সেটা হচ্ছে 4/3। ওকে, সো এই বর্তনীর জন্য এইটাই ছিল আনসার। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বর্তনীটা দেখার পরে মানে বর্তনীটা দেখার পরে ভয় না পেয়ে অ্যাকচুয়ালি তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বর্তনী দেখার পরে কোনোভাবে ঘাবড়ানো যাবে না, ভয় পাওয়া যাবে না, একটু একটু অংশ ধরে ধরে আগাইতে হবে এবং আমি যেই টেকনিক করাচ্ছি সেই টেকনিকটাই তোমাকে ফলো করতে হবে। ওকে, সো আমরা যেটা চলে যাবো সেটা হচ্ছে আমরা অন্য একটা প্রবলেম নিয়ে আলোচনা করবো। সো সেই প্রবলেমটা হচ্ছে, খেয়াল করো সেই প্রবলেমটা হচ্ছে কথা যদি বলি সেই প্রবলেমটা দাঁড়াও। ওকে, সো আমি এটার নাম দিব হচ্ছে প্রবলেম 2C2, অর্থাৎ ক্রিটিক্যাল প্রবলেম 2। সো এই ক্রিটিক্যাল প্রবলেম 2 এর মধ্যে আমরা যেটা দেখবো শুনটা কই শুনে ওকে ক্রিটিক্যাল প্রবলেম যেটা দেখবো সেটা হচ্ছে ওকে একটু ওয়েট করো
ওকে, সো আমাদের এখন যে প্রবলেমটা পড়ছে সেই প্রবলেমটা হচ্ছে এটা, এদিকে